কতদিন বইছি আমি যখন বাবার মতো তখন পৃথিবীতে কুডা মারতাই না ওই ওই আমার ডাক এখন তোমার কাছে কুডা মন রইব বিনা দরকারে ডাকছি না দরকারে ডাকছি তোমার দরকার জীবনও শেষ হইতো না অত সময় গরো আসলাম খুনতা কইলাই না তখন 12 মিনিট লাগছিতে তোমার দরকার আরম্ভ হইছে দেখ রাইনি কইলাম না দরকারে ডাকলাম ও দরকার খান কিতা দয়া করে কইলব কা আব্বা কইছেন বাজারে যাইতাই বাজার কোনটা নাই গরো ও কি দেখো আমি বাজার করতাম এরে এটা তুমি তোমার হউর রেখো আমার দ্বারা বাজার তারা সম্ভব না ওই ওই খাবে খান দিলে তুই কেন করতে পারতা না কিন্তু আস্তা দিন বন্ধু বান্ধব লিয়ে ঘুরতে পারবা একটা খেলা শুরু করতে পারবা এই খবরদার হয়ে দিলাম আমার বন্ধু বান্ধব লিয়ে কোনটা মার পায় না বুঝছেন আর বাজার এটা তুমি তোমার হউরে মিলিয়া পড়ে বুঝছেন আমার দ্বারা খামু সম্ভব না ওকে আল্লাহ হাফিজ এই 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 আজকে না খাওয়া রাখো আও আজকে বাসা মজা হামু যাই মুনে মনে খায় নষ্ট আক্কেলালি তো আমরা বন্ধু আর ইনো নষ্ট করতাম কেন তারে খুব আছে জিও সাসা আমরা কিটা নষ্ট হইনি আমরা তো বালা হুয়া হয় তুমি তো জানেন কি জাতের বালা ইখান আমি বুঝলাম বালা মানুষের তো খাম খাজ থাকে তোমার তান তো কোনো খাম খাজ নাই আচ্ছা বেটা ও জেনে পুষ্পাস করি চলো তোমরা ফাঁসা ভাও কই ও কিটা কইন সাসা ইনো পুষ্পাসর কিটা দেখলা আমরা তো যুগর সাথে তাল মিলাইয়া চলি আর টেকা পয়সা এটা তো আমরা করতা কেউ আনি জিও জিও সাসা এখন কোর যুগ যদি একটু পুষ্পাইস না করিতে চা তো কেউ কেউ দাম দে না বুঝছেন তুই চুপ কর কিতা কইলে বা গোর তো নে টেকা ইন্না খরচ কর তুমি না জান কিতা টেকা লার পয়েন্ট তো আমি জানি নুন আনতে ফান্তা ভুরায় আর কইরা গোর তো নে ইন্না পয়সা খরচ কর হন টেকা কই তো নে আমি জানি সাসা আপনি কিন্তু আমরার অপমান কররা জি সাসা আপনি কিন্তু আপনার বন্ধুর আব্বা ওতালাই কোনটা মাত্রাম না আপনারে সম্মান দিলাম বুঝছেন এটা কিন্তু ঠিক না ও তোমরা রস্তু নিয়ে আমি ঠিক বেটি কোনা লাগবো হ্যাঁ শুনো বালা যদি চাও আমার ভুয়ার লোকে চললো না না করলাম ঠিক আছে সা এই কথা কান্তাই না আপনার ভুয়ারে কোন জানো আটকে লালি ও সা সে যদি আমদার লোকে চলে না আমরা খান্তা তাই না আমদার কোনো অসুবিধা নাই আপনি আপনার ভুয়ারে আটকাইলেন কেন আমরা আর চলতাম না ওই আমিও আটকে লালি রে ধরবো তবে তোমরা যে যেখান কইলাম কথা কান মনে রাখতে কইলাম যে বনা আছে স্যার মনে রাখতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম করে কিটা করতে বেটার মাতে শয়তান চরমিন্দা বেটা বো সালাম করে নেই তুই এখন হুলো বেটার লগে মাত কেলাম নাই বেটা একটু টেঙ্গা আউ কাক কেলা লই আইলাম রে বুঝনু মুরব্বি বেটা বাফর সমানি বুঝছি আইও বন্ধুর বাপ দেখে কিছু মাতলা আইও 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 কিতাবা নবাব দাদা ও গুম বাংলনি সাজ্জা গুজা হই যাও না বাকুনার নাই ও বন্ধুদের লগে একটু দেখা করে দিরা বন্ধু ও বেকার কমিটির সদস্য গুননি এই গুনতে তো খাইয়া দইয়া কোনো খাম নাই আর ও গুনদের লগে তুমি নষ্ট হই যাগা নাই নি ই আব্বা অন্য দেশে তো আমার হুকা আমার বন্ধু লিয়া বাজে মন্তব্য করেন না জানো হেনে শরম করে নি ওই দিন বন্ধু কইয়া কইয়া বড় গলা চিল্লাই যায় হ্যাঁ কথা তোর সময় বসিনি বেটা মানুষে বন্ধুত্ব করে সাম মিলাইয়া
দেখো কাব্বা সব সময় সাম মিলাইয়া বন্ধুত্ব হয় না মনের দিকটা একটু দেখা লাগে মনে মনে মিলি গেলে বন্ধুত্ব হই যায় এই বেটা তুই কি দা আমারে বুঝানিত লাগিস তুমি হোসাইন ই দুইটা তোর লগে খুন বাইদি মিলে না লেখা পড়া না টেকা পড়া না মানুষের মানের দিকে কোন দিকে মিলে আমারে বুঝা এ আব্বা আপনারা না হলাম তো আমার বন্ধু লিয়া কিছু কইনা জানো আপনি অন্য কিছু তাহলে আমার কইতা পারেন আজ যদি জরুরি কিছু না হয় তাই আমি বাড়িতে এলাম বাড়িতে এলে মাত বানে এখন আমার তাড়া আছে হয় উচিত কথা কইলে তো তারা থাকবই নিজে তো একটা টেকা রুজি করো না টেকা পয়সা রুজি করা কি যে কষ্ট আমি জানি ঔজেন্ডে বাজার দুই হাতে টেকা পয়সা উড়াই দেয় একটু বুঝছা শূন্য উড়াইও বুঝলাম না আব্বা আপনি যেন ফাইন বাড়ি বাজার রাস্তা কোনো খানো মিস নাই ফাইলেও খালি টেকা টেকা যেমন আদিলকার টেকা আপনি রুজি করছেন আর মানুষে করছেন না আর আমার মতো ফোয়েন্তে বাফর টেকা উড়ায় বুঝবাই মানুষে কইছে না নি কথায় যেন দাঁত আছে দাঁতের মূল্য দেয় না তোমার এখন টেকা আছে টেকা যে থাকতো না এত বুঝবা টেকার কি মূল্যায়ন আচ্ছা রে বাহ সময় এলে বুঝবো না এখন খোঁজ এইটা দাও কি হয় যাইরাম বৌমায় তোমার কইছেন না নিবা বাজার দেন যাওয়া লাগবো বাজার দেন করতে আমি পারতাম না রে এটা আমার মত থাকে না এটা তুমি তোমার করিও ও ও বাজারে হামটা তুমি করতে পারতে না এই দুইটারে আনতাই আমি কুদাই এই দুইটাইলে বেকার কমিটির কই সদস্য আর আমার ফয়লের সভাপতি বুঝলাম ইদানিং আব্বা তখন বেশি মাত বন্ধু দেখলাই নিবি তো আক্কেলালে বাপে জানাও দেখো না নস্তিয়ত আরম্ভ করি দিয়ে ইলান কৌশান বন্ধুত্ব কদি টিকাই যাব পারবো কৌশান আচ্ছা এখন উত্তেজিত হওয়ার দরকার নাই আও কাকেলালি আইলে আমরা একটা ডিসিশন নিব তাও ঠিক তো দেখো ও আয় না খানে বাকি সময় যাবে কটা বাজে 12টা বাজে কিতা বুঝু আজ কোথায় নাই বানি বেল তো 12টা বাজে গেছে তাই নেবা যে নবাব দাদা ডেইলি তো আমরাও আগে আই তাই না এইটাই যে লেট করুই এই তুই অত হোটেল হোটেল করস কেন তুই জানস না এ আমার ফয়সালা বন্ধু তার তো একটু বাপ তাহবু এ তো বাবার ভালো লাগে না রে বুঝছ নি তুই এক কাম কর চল যাই কি বাজারও গিয়ে সাহেব উঠে খাই যাই স্যার বিল কোনো দিন দিছস নি ও বিল দিলে তো হেউ দে তো তার অপেক্ষা হর আউ হেয়া বুঝছ নি আজকে হেয়া ইয়াল আমি একটা বাপ দড়িয়ে বই কি হেয়া কি বুঝতো না জানো কিছু একটা হয়েছে বুঝছ কেন বলল কেন কিটা বুঝছ নি ও তো তার বাপি যে আমার লগে বাদ নসিয়ত করল ও আচ্ছা আচ্ছা তো মাল মানে আচ্ছা কাতর হইয়া বই পাই কিটা বড়াই কোন টিল্লার ফে উঠিয়া বইছনি সরি রে আইতে একটু লেট হই গেল ওই তবে আমি যে একটা জানতাম আমার বন্ধুত্বর সম্পর্ক কিন্তু গুনে ধরিতে এই বুঝলাম না আমি আবার ফোর থাকি তোমরা খালি তেড়া বেড়া মাত্রায় কুচাই কুচাই মাত্রায় কি তো হয়েছে কসাই আমারে কিন্তু কইতাম কিতা বন্ধু কসাই তুমি যে আমার লগে চলো সাসাই জিনিসটা মানিয়ে নিতে পারো তোমার আব্বা সাইরা নাকি আমরা এই সম্পর্কটা থাকো বুঝছ না আমরা খুব বেশি নস্তিও থড়িয়া গেছো তাই না আইসলা নাকি তা আমরা রাস্তা থাইছো তাই না এইটা কি আমরা ডাকিয়া নিলা নিয়া যে তা বন্ধুর কথা কইলা কোন তা মাতিছি না কারণ তুমি তো আমরা বন্ধু ইয়ে এই আসলে তোমরা কিছু মনে করিও না আব্বার বয়স হইছে তো আর আমার লই একটু বেশি চিন্তা করেন বুঝছত নি বাদ দেই তা মনতেই বাদ দিলা হো আজকে প্ল্যান কি তা ওখান হো বন্ধু টিচার কফিটা তুলে লাভ নাই স্বাভাবিক হইয়া মাত্র কোন জায়গায় যাওয়া ওই বন্ধু প্ল্যান তো একটা করে লইছি ওই যে কোম্পানিগঞ্জ হাইটেক পার্ক করছে নয়া অনুযায়ী মুখে খুব সুন্দর পার্ক তো সুন্দর জায়গা কিন্তু খুব ভালো লাগবে গুড আইডিয়া জায়গাটা আমিও দেখছি খুব সুন্দর সেদিন ফেসবুকে দেখলাম ওই যে আমার ফ্রেন্ড একটা ছবি তুলিয়া দিছে বুঝছি খুব সুন্দর জায়গা কিন্তু বাড়ি খান্ডাত আমরা গেলাম না প্ল্যান করে কোন দিয়ে যাইতে তুই চল আইসকু যাই কি দূর বেটা ব্যাপার আজকে যাই কি আজকে কয়টা বাজে দিতে গিয়ে আজকে এটা আবার হুট করে যাওয়া হয়নি তা প্ল্যান করে যাওয়া লাগবো হয় হয় তে হালকু চলি যাও হালকু 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 অসুবিধা নাই হালকু ফরু তোমরা যেদিন কইবে ওই দিন আমি রেডি আছি আমার অসুবিধা নাই আমার যেন রাইতো না খাই তোমরা যেন ওখানে কবে এখন বাদে কইলে বাদে না রে বন্ধু আমার একটু সমস্যা আছে আমার তো পেট ফিট আছে আমি মনে হয় যেতাম পারতাম না তুই যেতে নাই তুই না গেলে হইব নি তুই না গেলে আমরা যাইবো নি কোনো সমস্যা নেই সমস্যা থাকলে আমার খো ওই খো খো খো
তোর কিটা সমস্যা তোর তো বড় সমস্যা ফিসারে না খো কিটা কইতাম বন্ধু শরম হরে প্রত্যেকদিন তো আর কিটা গান গাইয়া লাভ নাই আম্মার ঔষধ নিতাম ফগেটো একটা টাকাও নাই ওটা টেনশনে আরো বালা লাগেন না আর আমি যে যাইতাম আমি তো শান্তন্তা দিতাম পারতাম না ও আচ্ছা ও সমস্যা নেই সাসির ঔষধ লাগবে তো তুই আমারে কইতে বেটা আমি তো আছি আর সান্দার কথা যে কইলে কোনদিন গেছলে নি সান্দা দিয়া অকল দিনও তো গেলে আর কইরাম নাই গালা কত লাগব খানকো আসলে কইলা কইলা ওখান 3000 হইলে আর কি ওইটা 3000 হইলে দিব ওকে বাহ বেটা টেকা খুঁজতে এর মা দশ শর্মাই রে ধর অগ্নে ওই বনি থ্যাংক ইউ বন্ধু দেখলাই নি সেচ্চর করলো কিটা আমি টেকার কথা খালি কইমু কইমু ভাবছি এর মাঝে খাম লইল তের তুই গেছ তের কাল কু যাইমু কি তোর যখন টেকাও মিলি গেছ কিটা কো না না আর কি সমস্যা কালকে আমরা যাইব তে তো ঠিক আছে এর কালকে প্ল্যান করে লিও আ যাইতাই কিটা যাইমু না যেসা তাই 10টার সময় বার হইতে হইব আচ্ছা 10টার সময় বার হইব সাইটটা বিটা আর ঘুরি আইতে হইব কারণ সাইটটার পরে আমার একটা খাম আছে আমার ফোন খাটিয়ে দেওয়া একবার দিয়েছেন আবার ফোন খাটিয়ে দিস দেখলাই নি সাহস তাই না আমার ফোন খাটিয়ে দিল আজকে আউক্কা তাই বাড়ি আজ এক সপ্তাহ থেকে কইরাম যে গড় কোনো বাজার নাই তার নিতে খানি দি ঢুকে বাড়ি তাই যাও বেল্লা রে কইবা বাদ দিলাও বাদ যেন আমি আমার বাফের বাড়িতে কানিয়া দিত আজ আউক্কা বাড়ি বালা করি বাদ খাই সারা দিন কোনো খাম নাই সাজ নাই আসর খানি বন্ধু লইয়া আউক্কা তাই আজকে বাড়ি দেখাই দেব আল্লাহ রাজার ভান্ডার ফুরাই যায় আর আমার আককে লাগলে তুইও আতে পয়সা উড়া ঠিকও কইছেন আপা আমি তো তাহলে বুঝাই কিন্তু আমার কথা তো তাই শুনুন না ও বেটি মানুষে কইছে না কথার কথা সুজা আঙ্গুলে গিয়েত নাই ইলে হইতো নাই কমাই তুমি আরো শক্ত হওয়া লাগবো আপা আমি তো তান্ডে বুঝাই আমার কথা তো তাই শুনুন না আমার মনে হয় আপনি যদি শক্ত হইয়া তান্ডে কইন তাহলে বুঝ মানতে পারেন কিতা কইতাম গোমাই একমাত্র ফুয়া কোনটা কইতাম পারলাম না সইতাম পারলাম না জি আপা আপনার অবস্থাটা আমি বুঝতাম পারলাম দেখলাইনি এ কিতা অবস্থা লাগাইছে আস্থা দিন বন্ধু লইয়া আড্ডা মারে আর টেকা উড়ায় খামখা যদি তার মন নাই জি আব্বা আপনার কথাটা ঠিক আমি তাকে বুঝাইছি ইটা বন্ধুই তারা টেকার বন্ধু টেকা আছে এখন তারা খুব সুন্দর চলে যখন টেকা থাকতো না তখন বন্ধু বান্ধব খেয়ে খান্দার থাকতো না হয় হয় উফরে বললে বুঝবো আমার আকেলালে দিলা বুকা এর লাগে তাই ঢুকা হয়ে যা আচ্ছা আব্বা আমি তাই করো আইয়ে আজকে আবার বুঝাই মনে আপনি একটু ভালো করে বুঝান জানো ওই গো মাই তুমি যা ভালো বুঝাবো মাই আব্বা সাথে দেয় আপনারে পেটের বুকে মাথায় ঘুরা সকাল বাতলো পেটের বুকে মাথায় ঘুরার আমার হ্যাঁ গরো যে বাজার নাই কিটা আগে কইতে পারলে আনি কিলা কইতাম তোমার লেঙ্গুরি লাগাল পাওয়া যায়নি বারবার তোমার ফোন দিলাম তোমার অত বড় সাহস তুমি আমার ফোন খাটিয়ে দিলা দেখো সাইনবা কিটা কই মনে পেটের মাঝে একটা বুকের মাঝে নাই গরো বাজার হ্যাঁ দেখো নাই বেগেটোর
কিটা যে করতাম এখন কিটা করতে এবার যাও আস্তে দিন আর বন্ধু তুলে গাড়টা দাও খামফাস তো কুনতা নাই ওই যে তুই আর কুজাই বড়া মাতিস না আর বন্ধুদের লগে আড্ডা দেই মাগদানি আমার শালা কি হ্যাঁ ও হাসানি ও তে তো যাও যাও বন্ধুর বাড়ি যাও বন্ধুর বাড়ি গিয়া ভাত খায় আজকে নো খানি বন্ধ ওই যে তো বাঙ্গা টেবিলে হয় দেব সাইনবা ফেটো বুক কেগটো নাই টাকা গরো নাই বাজার এই বিপদে মাঝে মাঝে হেল্প করব কে এ আর তো বন্ধু আটকেলালি আছে যাই আটকেলারে কাছে ও বন্ধু তোমার কারণে কি শান্তিতে একটু বইতাম না আমি মাইশালা শান্তিতে বইনি বিস্তা আর সুপার রে ফাওরা কিয়া তো কি তোই তো বইলে কি তা হইতো আবার কোনটা না তোমার লগে দরকার আছে না ইকান বুঝরাম তুমি যে দরকার ছাড়া আমার খান্দা তাও না ই কি জাত মাছ তোমার খান্দা তাই নাতে খার খান্দা চাই আমি ওইছে ম্যাডাম চুমকি বানু কি তার লাগি আইছো ওখান কই লোকা কথা যে কইতাম দয়া করে আসাতে মোবাইলটা রাখবা নি জে ও রাখলাম কোক আপনি কি তা কইতা আচ্ছা হুন তোমার একটা দরকারে কথা কইতাম কি তা দরকার কো এটা কথা কই রাগ করিও না রাগ করার মতো কথা কইলে তো রাগ করমু আচ্ছা হুন তুমি রাগ করা যাই করো আমার কিচ্ছু করার নাই তুমি যে এই যে বন্ধু বান্ধব লইয়া সারাটা দিন শোক কর দেও আড্ডা মারো তোমার খাম খাইছে কিচ্ছু করা লাগতো না তোমার আড্ডা দেওয়ার বয়স হয়েছে নি এখনো তুমি আমরা ভবিষ্যতের কথা একটু চিন্তা করতে না ই তো আর মহা মুশকিল গরম হইয়াও শান্তি নাই এরে তোমার একটু কত দিন না করছি আমার বন্ধু বান্ধব লইয়া কোনটা কইতে না আর আমি গরম বইয়া খাই না ঘুমাইয়া খাই তোমার কোনটা খমতি পড়েন নি না কোন তার খমতি ফরেন না আমার আব্বা আছেন তো ওটা লাগে ঠেলা বুঝরা না কয়দিন খাই বাইলান বইয়া যয়দিন খাবার খাই খরচে কেন থাকি হুদম খানোর গালাত গেনার গেনার করিও না ওই ওই আমি উচিত কথা কইলে তোমার কাছে গেন গেন মনে হই যায় এই যে দুইয়াতে টেকা উড়াই রায় যখন টেকা তাত না তখন মজা বুঝবাই এরে কোন সাই তুমি সকালেও কথাটা একবার কইছো আমি কিচ্ছু কইছি না আমি যদি টেকা উড়াই তে আমার বাপর টেকা উড়াইয়া তোমার তো জল এখানে হ্যাঁ আমি কি তা তোমার বাপর বাতে টেকা নিয়ে উড়াইরাম নি এই তো মহা মুশকিল পড়লাম কোনটা কইলো দরবারে আমার বাপর বাড়ি যাও এখানে আমি কি তো কইছি না আমার বাপর বাড়িতে কি আনছো তুমি কইছো না বালা কথা আর বাকিও রাখছো না এখন দয়া করিয়া আপনার মুখ কান বন্ধ করুক আচ্ছা ঠিক আছে আমার মুখ বন্ধ করো আচ্ছা হলো তুমি আমার কথা তো একটা বার চিন্তা করতে আমরা ভবিষ্যতের কথা তো চিন্তা করতে সব তা কথা চিন্তা করা আছে আমার টেনশন করিও না বলাই কি তা লাইফ দিল হ্যালো কি তা তুই কান্দছ কেন হ্যাঁ কি তো হইছে ভাবি শরীর খারাপ কখন হসপিটাল নিয়ে যেতে ও আচ্ছা 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 আমি আইরাম আইরাম আমি আইরাম আইরাম হায় রে কপাল রে অত সময় খারে কিতা বুঝাইছিলাম অত লাগে হয় যে লাও ও খতুন আমার কাছে লাগে আমার চেয়ে তাহলে বন্ধু বান্ধব তার কাছে প্রিয় হয়ে গেছে শুনো আস্তা দিন তো আনা খামে মাতো ওই যে শাপের গুদাম হল্ডি ছিল এগুলো দেখাই না দাও একটা শাপ লিও মালে দৌড় দৌ বাও হান্ডাম খামোর সময় নাই আর বিনা খামে বেটিনতে বাজার লই লিবা গুরু দি দনো দনো ওগু রাখো ওগু তো ওগু গুদাম লাগাইও আর দুইয়া দিও আমি যাই তাড়াতাড়ি আইও তে যাইরা বুটর সময় এলে খালি ওখানে বুট দিলাম রাস্তা ঘাট কাম করে ইতে থেকে কোনো বেটা রাজি নাই ও বন্ধু বুট দিলাম ও বন্ধু আইছ নি ও বন্ধু আমি যে আসলে বন্ধু রে আচ্ছা কোন ও বন্ধু আচ্ছা খান দিস না কি তো হইছে আমারে আখটা কিলা অসুস্থ হয়ে গেলা ও বন্ধু রে ই দু কার তুলিস না রে ভাই ও নো আড্ডা উড্ডা দিয়া গেলাম নারি বাড়ির গিয়া খালি কই যাব ও যাইতা তা বাদ দে আইছি রে ভাই আমার সামনে আইয়া যেমনে আসি দিছি রে ভাই ও বুলকানির লগে উড়ে ভাই তার বুকে পিঠে ভালো লাগে রে ভাই আমার বউ মরি যায় যদি রে ভাই আমি বাঁচতাম না আমি বাঁচতাম না রে ভাই আচ্ছা শুন কান্দিস না ইটা সমস্যা এর আগে হয়েছে নি ও হইছে রে ভাই আরো দুই তিনবার রে ভাই হইছিন রে ভাই হ্যাঁ আরো দুই তিনবার রে ভাই হইছি চিন্তা করিস না ভালো ডাক্তার দেখা আশা করে কমে দেব ও ভাই রে ডাক্তার তো দেখাই দাও রে ভাই তোর কইতাম আমার কাছে আরাম একটা দেখা নাই রে ভাই আচ্ছা তুই চিন্তা করিস না আমি তো আছি ওরে ভাই আচ্ছা কান্দিস না
কতো লাগবো ওখান কো কতো লাগে রে বন্ধু আমি তো জানি না রে বন্ধু হসপিটাল গেলে রে বন্ধু কত টাকা লাগি যা তুই আমার তো আর বালা জানোস রে বন্ধু ও বন্ধু আমার বউটা বাঁচাইয়ো দে এই তুই তো আমারে বাড়ির তাকতে ফোনেই তা কিছু কইলে না কত টাকা লাগবো না লাগবো আচ্ছা দেখি আমার কাছে কত টাকা আছে আচ্ছা রে বন্ধু কোন যা আছে দিলা বুঝছস নি আর বাকি গুণ তো তুই দিবি না নি আমার বিকাশও দিলাইছ তুই আর লম্বার তোর আছে এদর অগুণখন রাখ আচ্ছা আর হনো গিয়া আমারে ফোন দিস যদি এতে বেশি লাগে আমি দিমু নে ও বন্ধু তুই রে বন্ধু কত বিপদে আপদে রে বন্ধু হেল্প করবে পিতার ঋণ গুণ তুই শুধু করতে পারত না বন্ধু হইছে হইছে ফার্ম মারা লাগতো না আগে গিয়া বউ বাসা যা দৌড় আচ্ছা বন্ধু তুই আমার যাওয়ার বউ লাগে বন্ধু ও বউ বাজারও যেতাম আর বলাই বাড়ি যেতাম টেকাটা বিকাশে দেওয়া ঠিক হইতো না তার বউ খুব বেমার ই বিপদের সময় তার গালার টাকা দরকার না তার বাড়িতে যাই ইয়া টেকাটা দিয়ে খালি তোর শিখে তুমি শিফা দো বন্ধু বন্ধু রে আর কইস না যে বুকে মিটে যে বান লাগছে জবান বন হয়ে গেছে রে ভাই বন্ধু রে এখন আর চাই না আর আমি তোরে বন্ধু তোর অপেক্ষা তুই নকলে বিকাশে টাকা দিবি ও টাকা দিলে টেস্ট বিন্ধান করাইলি জবান বন হয়ে গেছে রে বন্ধু আমার চান্দর এখন বমি মাতে না রে বন্ধু টেকা আমি বিকাশও দিতাম আসলাম চিন্তা করলাম তুই একলা মানুষ কিতা করবে না করবে বুঝছত নি ও আমি আইলাম কই যদি কোনো তোর হেল্প লাগে না রে বন্ধু তুই কষ্ট করা লাগতো না বন্ধু আমি সব মুখে লাইনটা ঠিক করে রাখছি রে বন্ধু খালি টাকার দরকার তুমি টাকা দিলাই রে বন্ধু আমি আর শক্ত হয়ে যায় আচ্ছা অসুবিধা নাই বুঝলি বন্ধু খালি টাকা নিয়ে যদি হয়ে যায় ওই বন্ধু সেটা সমস্যা নাই ওই আমার তো কষ্ট করা লাগে দর অগুন লোক আচ্ছা বন্ধু আর লাগলে কইছ আমারে বুঝছত নি আচ্ছা রে বন্ধু আচ্ছা তেরা দেইগি আচ্ছা যারে বন্ধু আচ্ছা আর দরকার লাগলে আমারে কইছ আচ্ছা রে বন্ধু যারে বন্ধু আর এখন তোর বাজারের লিস্ট কিতা কথা দে আমার সকাল দে তোমার আমার বাজারের অভিনয় কিছু দেওয়া লাগতো না বুঝছো আমি ব্যবসা লস খাওয়ার পর থাকি আমার বন্ধু তোর লেঙ্গুড়ো লাগালো আমি ফেরাম না তারা আমার এবাউট করে না কিটা দেখিস এটা ফোন দিই কয়লা বলাই রে দিই আর কে গুয়া কেলালি দর দর দূর বেড়াতে তোরা সময় আছে নি হর রিং হইলো কিন্তু ফোন ধরলো না দেখিস এই তারেক রে দিয়া তুই যে ফোন ধরছস না মনে হয় ওই দেখ ফোন বন্ধ কর ফোন বন্ধ কর না 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 আমি আমি কাটকে দিলাই ভালো ভালো তো দূর সময় আছে ইগো তো ফোন কাটিয়ে দিলাইল তারা কি তোমারে এবাউট করেননি আমি ফোন দিছি ওই দেখ ওই দেখ তুই কাটিয়া দিছো তার তুই ফোন ধরছ না ফোন তো বাড়িতে হবা ফোন যদি বাড়িতে না হইতো বুঝলো নি ফোন তো ধরলাম ও আচ্ছা তোর ফোন পাচ্ছে না
তোর রিং যদি না বাজে তো তুই কাটিয়ে দিলে কিলা হ্যাঁ আর কিতা রে তোর ফোন লগে নাই তোর আতো কিতা ফানোর বাটানি এই আমি একটা জিনিস ফ্লো করলাম আমি বেশাত লস খাওয়ার পর থাকি তোমরা দটা কিলা জানি আমার এবাউট ফর রায় তোমরা যদি আমার বালা না লাগে তো তোমরা সুজা সুজি কইলাও আমি আর তোমরা ডিস্টার্ব করতাম না বুঝলে বুঝবো তা বন্ধু বুঝছি না বুঝলে তেজ পাতা অতটা যদি বুঝো বন্ধু দুনিয়ায় তাইলে ইকান বুঝো না কেন ওই ওই ইকান আর কি তা হইতাম আমরা তো খাইয়া দুইয়া খাম আছে তোমার লাখান তো আর আমরা বেকার না আমি বেকার নাই নি আর তোমরা খুব খামার মানুষ হয়ে গেছো তোমরা দুটা আগর কথা বলি গেছো নি আমি নাইলে তোমরা কোনো খাম হইছে না আমি আইতে 12টা একটা বাজলেও তোমরা বইয়া আমার লাগি অপেক্ষা করছো দিনের পর দিন রাত কুর পর রাত তোমরা আমার সময় দিছো কথা কথা তোমরা বলি গেছো নি বন্ধু মানুষের দিন সব দিন সমান যায় না বুঝছো নি আর এটা অতীত এটা তুমি বলি যাও আমরা তো বলি গেছি ওই ওই খাম খাইত কোনটা করো আমরা তখন ব্যস্ত আছি আর তোমার লগে আড্ডা দিলে তুমি কি তা পয়সা দিবাই নি আমরা টেকা দিমু কইতা কি রে আমার কাছে তো আর আগর মতো টেকা নাই তবে একটা জিনিস বুঝছি তোমরা দটা আসলে আমার টেকার বন্ধু ইকান যখন বুঝছো তাইলে ও ব্যবস্থাও করো আমার সময় নাই রে ভাই তোমার সময় দেওয়ার মতো এই চল যাই দাম গিয়া চল 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 হাই রে মানুষ আমার আব্বার কথাটাও ঠিক আছে টেকা দিয়া কোনোদিন বন্ধু বান্ধব কিনা যায় না আর তোমরা তো স্বার্থ লাগে আমার লগে অতদিন চলছ এটা আমার বুঝতে হয়তো কিছুদিন দেরি হয়ে গেছে তো বেশি লেদ না করে আমার আর তো আঙ্গেল করতাম পারাম না ওইটা আকেলালি ও আকেলালি বৌমা ওইটি হয়ে গেল তোমরা গো যে পাইরাম হে আব্বা কি দিছে মাই গো বুকো খুব বেশি বেদনা করে রকম আই বুকো বেদনা করে ওই কোন সাইডে আব্বা বাম সাইডে বেটি ই কি তা কই বাম সাইডে বেদনা তো ভালো নাই আচ্ছা বউ আমি আপনার ফোরে ডাকি এরে হয়ে গেল সকাল তো তিন দিনে বেদনা করে উনি আঙ্গেজ করতাম পারাম না রে বাবা দেখলাম তোমরা রে তুমি ডাক্তারের একটু যোগাযোগ করো না তোমার মায়ের বন্ধু হল হই সারা জীবন তার হেল্প করলাই এখন তোমার বিপদের সময় তার হেল্প লো বন্ধু বান্ধব যারা রে সারা জীবন দিয়া গেছি তারা গেছে কিলা হাত পাতাম ওইছে এখন আর সময় লাভ নাই যাও আল্লাহ রাস্তায় গিয়ে একটা ব্যবস্থা করে যাও আইরাম আব্বা আমি একটু তাড়াতাড়ি আইও অব্বা একটু একটু সফর করো কাই বেদনা নেরকি গমাই সাই কমাই গো আপনি আমার আগে দেখলেন না কেন দেখতাম কিলা গমাই মনে করছিলাম আমি ছড়ি করে তাকিয়ে দিমু দেখতাম না তো তো লাগে আমি বেদনাটা বাড়ি গেছে আগে তাকিয়ে তোমার বন্ধু একটু ডাক দিন না আমার খুব জরুরি একটা দরকার আছে বন্ধু বালানি কি তা খবর ভালো আছি রে ভাই
কল জাহাউলার ফুরিরে কইলাম কি তার কল্লো কিটা আমারে আতে নাতে সুর ধরা যাদের ইয়ে বন্ধু আমি তোর কাছে আইছি জরুরি একটা দরকারে না করিস না আজকে কিন্তু তুই আমার হেল্পটা করাও লাগবে হেল্প করতাম না 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 বন্ধু আমার সামর্থ্যর ভিতরে তাহলে তো আমি হেল্প করব কি থাকো বন্ধু আমার আব্বা খুব অসুস্থ আমার কিছু টাকা খরচ দেরে বা ইয়া আল্লাহ এই কি দেখো বাকলালি ভাই খানে এসেছার কি তো হইছে আব্বার তো বয়স হইছে আর ডায়াবেটিস হাই প্রেসার এটা আগর আছে আর হঠাৎ করে একটু বেশি অসুস্থ হয়ে গেছে ইয়া আল্লাহ ও কি দেখো ভাই তুই তো জলদি ডাক্তার দেখাইতা আচ্ছা রে এই আমার খাস আমার বিদ্যাসি এ কল জাগাউরার পুরি আমি তোর এতকু কইছিলাম নাকি বেদনা কেছ কইতে ইগো আইলি আমি গরো নাহি তুই আর আঙ্গুল দি দেখায় দিলে আমি গরো আছি ই কিতাবে হ্যাঁ চুপ থাকো বেশি মাতিও না আমি দেখাইতাম না তুই কিতা করতাম আমি দিয়ে তোমার কান বেঈমানের বিশ্বাসঘাত এই 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 ই কিতা কইলে হ্যাঁ আমার খাস আমার বিদ্যাস আবার আমারে উঠিয়া কোস বেঈমান বিশ্বাসঘাত কই আমি তো লই কিতা বেঈমান বিশ্বাসঘাত কইতে করছি তাই তোমার হারা জীবন হেল্প করছই আর তুমি আইস গরো টেখা থইও কইলে টেখা নাই এই তুই আমার তো কিতা বেশি বুঝছ নি হ্যাঁ ইগুর অবস্থা কোন যায় যায় তার জন টেখা দেই তাইলে পরে আমার টেখা দিব কই তুমি হ্যাঁ এর লাগি তো কইরাম তুমি বেঈমান তুমি তোমার বন্ধু লগে বেঈমানি করছো ও বেঈমানি করছি তাইলে লাগি আমার বুকা বন্ধু আর বুকা বন্ধু হলে তুকা খাই যা যা গরো যা সিল্লাইছলা গরো যা এই কি গেম খেলা নাই তাস সারা দুনিয়ায় তো ইয়া আমার কাছে টেকা এ টেঙ্গা মনে কর জলি যার গো বাগার গুন দিয়ে তারেক বন্ধু তোরে তুকে আমি তোর বাড়ি দিতে মাসলাম তোরে পাইলি কি ভালো হইছে কিতা কিতা লাগি বাড়ি দিতে আসলে অন্য হইতে কিতা হইছে খুব দরকার রে বন্ধু একটা জিনিস লাগি আইছি না করিস না কিতা হো বন্ধু রে বা আমার আব্বা খুব অসুস্থ তোর আব্বা অসুস্থ ডাক্তার কাছে লইয়া যাইতি আমি কিতা করতাম বন্ধু তোর করার অনেক কিছু আছে তুই তো জানোস আমার অবস্থা আগল লাখান নাই আর ডাক্তারও যাইতে হইলে বাক্কা টেকার দরকার তুই আমারে কিছু হেল্প করস না তুই আমারে কিছু খরচ দে কিতা কইলে টেকা খরচ দিতাম তোর যে এখন কুর অবস্থা তুই টেকা নিয়া এখন বেক করবে কিলা না না তোরে টেকা দেওয়া যাইত না তারেক কিতা চিন্তা করস না বন্ধু চিন্তা করলাম ওখানো যে তুই তোমার শরম দিলাই তুই যদি আমার সকালে হইতে টেকাটা করতাম তাহলে আমি তোরে দিলাইতাম পারতাম আমি বন্ধু টেকাটা খাজো লাগাই দিছি এখন আমার কাছে একবারেও নাই ও আচ্ছা না তাহলে আর কিতা করবে তুই কিতা টেকা আমার বানাইয়া দিবি নি অত বন্ধু বুঝি লাইছস ও তার লাগি আমার তোরে খুব ভালো লাগে এক কাম করিস অন্য কোনো সময় যদি কোন তার দরকার হয় আমারে কল দিস আমি চেষ্টা করবো তোর হেল্প করো ঠিক আছে বন্ধু শুনিয়া খুশি হইলাম তবে আশা করলাম আর কোনদিন দরকার পড়তো নাই বেল লাগি ইল্লা টেকার লাগি লাগে যেমন টেকা কি গাছর ফাতা যে ফাড়িয়ে উতানদের বস্তাত বরিয়া দিলে ইতাম খাইয়া কোনো কাম পাইছি ও বন্ধু বান্ধব লাগি কত তাড়া করলাম বাপর কথা শুনছি না বউর কথা শুনছি না উফতামি করিয়া তারার গালা সবসময় খাড়াইছিলাম তারা সুখে দুঃখে সবসময় তারা গালা তাসলাম আর আইস আইস ও বন্ধু বান্ধব আমার লোকে কি ব্যবহার করলো তারারে কত রিকোয়েস্ট করে হইলাম আমার আব্বা খুব অসুস্থ খোঁটাটা আমারে খরচ দে আমি তো তার আগে ভিক্ষা খুঁজেছিলাম না খরচ খুঁজেছিলাম আমি যে ভুল করছি এই ভুলের কোনো ক্ষমা নাই ভুল করিয়া যে ভুল বুঝতে পারছো ওটাও বড় কথা আর ও ভুল থেকে শিক্ষা নাও যাতে ভবিষ্যতে এরকম ভুল আর না হয় কিন্তু কিলা আমি তো সব তালাইছি এখন আমি কিতা করিয়া খাইতাম চিন্তা করিও না আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হইব
তুমি বাসিয়া রাখতে আমার কি ওর চিন্তা বা তুমি তো আমরার মাতার ছাতা আমার লাগি রহমত তুমি অন্যা খুশি হইলাম রে ফুল ওয়া বাবাই সুতকাটাটা সঞ্চয় করছিলাম জমা হইছে ওগুন বাঙ্গিয়া তোমারে পয়সা দিম আর ওগুন দি সুতকাটো একটা ব্যবসা শুরু করো আল্লাহর রহমতে বাবার দোয়া আছে একটা কুনতা কইরা খাও রে বাবা ঠিক কইছেন আব্বা আর হুনো আমার কিছু গহনা আছে ওগুন নিয়া তোমার খামো লাগাও না না এই কিটা তোমার গয়না বেশি আমি হুনো আমার কথা যখন তোমার আতর অবস্থা আবার ঠিক হইব তখন না তুমি আবার আমার দিলেইও ও বেটা আল্লাহ নবীর নাম লইয়া ব্যবসা আরম্ভ করো আর আরো কথা লেখো বন্ধু বান্ধব লগে আড্ডা মারাটা বাদ দাও জি না আব্বা আমি আর বন্ধু বান্ধব আড্ডা নাই আমার উচিত শিক্ষা হইছে বুঝছেন নি হুন্না বড় খুশি হইলাম রে ফুল ওই দিন বুঝছো তুমি তোমার ভিতরে বুঝা লয়া রাইছেন ওখানে শান্তি রে বাবা আচ্ছা আমার লাগি খালি দোয়া করবা আর আমি আবার গুড়িয়া খাড়াইব ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বন্ধু খবর শুনছো কি তাও কিন্তু আমরা যে মাঝখানে তার লগে বেঈমানি করলাম তারে ভাতটাও দিলাম না এখন যদি আবার আমরা যাই তার খান্দার দেখি তা করবো দিবনি আমরা জায়গা জায়গা দিবনি মানি তুমি তোমার বলাই বন্ধুর অভিনয় চিনো নানি হ্যাঁ পাক্কা অভিনেতা তোমার আক্কেল আলী বন্ধুর সামনে গিয়ে যখন অভিনয় শুরু করবো বুঝছো নি দেখবা তোমার আক্কেল আলী বন্ধু মোমর এখন গলি গলি ভর্রা বুঝছো নি আর আমরা দরজাতে আঞ্জামারে বুকুত নিরা বলাই তোর লাখান আমি অত অভিনয় জানি না কিন্তু এখানে অবশ্য ঠিক আক্কেল আলী হইলে কি আমরা বুকা বন্ধু আমরা যখন তার খান্দার যাইবো তখন সব তা বলে চাইবা ওই 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 ইন এখন তুই অভিনয় করতে বুঝছিস নি অভিনয় না করলে তুই তো নাই আর আক্কেল আলী হইলে কি আমার বুকা বন্ধু ইয়ে দুকা বুঝছি রেবো আমি অত তা পারতাম না আমি যতটুকু পারি তোরে সাপোর্ট দিব তুই তো বালা করিও জানোস আমি এটা তেমন তেমন বুঝছি 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 ঠিক আছে তুই যা পারস আমার সাপোর্ট দিবি বুঝছিস নি কারণ এখানে আমরা স্বার্থ আছি বুঝছিস নি আর সাপোর্ট না দিলে তারে ফোটাইতে পারতাম না ওই ওই তো এমনি বুকা ওই তো তা লাগি তো করি খাইলে বুকা কেন রে বুঝে কিটা চলো তার বাড়ি যাই ও বৌমা বৌমা আও গো মা আও আও আব্বা তা ফান বাবা ডাক্তার হলো কইলো আপনা ফান খাও কমাইতা ফান খাও কমাই দে ওই ঠিক আগে কই ফোন তো বিশটা ফান খাইতাম মানে ভাত খাওয়ার পরে এক কিলি ফান খাইতো মাই আচ্ছা ওগুলো তো আস্তে আস্তে বন্ধ করে দিতাম ওষুধ খাইছিলা তো হয় সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন স্যার কই রে বাবা ভালো ভাবি ভালো আছেন আপনি জি ভালো আছি আপনারা শুনতে পারলাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি আকিলা লিখো তাই তো বড় এরে কই গেলাই দেখো এখে আইছো পাক্কা দিন ধরে দেখা সাক্ষাৎ নাই ও কই যাল দিন কে করিয়ে ইয়া বন্ধু কি তা অবস্থা ভালো আছো নি তুমি একবারে হইছো তুই গেলাই কোনো মাত নাই দিলা জুত নাই কোন তা নাই জানে মোর টানের রে বন্ধু ও আইছি আমরা তো হ্যাঁ ইয়া বন্ধু কে বন্ধু আপনারা তো চিনলাম না কে ই একটা দূরে তোমার আবার কি তুইলো তুমি তার আর চিনরে নানি তোমার বন্ধু বলাই ভাই আর তারেক ভাই বুঝলাম না তো কিছু ও বেটি বৌমা তুমি মাতিও না তুমি তা বুঝতে নাই কোন বন্ধু তোমার বাড়ি বড় মুখ করিয়া আইছিলাম ইলান অপমান না করলেও ফারতায় ওই ওই
তোমার তো রব এখন আল্লাহ দিন ফিরাইলিস হই এখন আর আমদারে সিন পাই কিলা আল্লাহ আমার দিন ফিরাইস হই আর আমি এখন তোমরা লগে যে ব্যবহার করলাম যে তোমরা আমারে কইছো ও বেটা তোমরা নি উদ্দেশ্য করে একটা কথা বল সুসময়ের বন্ধু বন্ধু না দুঃসময় যখন দাঁতটাকে এ হইল সত্যিকারের একজন বন্ধু ওই আব্বা আমি বিপদ পড়িয়া বুঝি লইছি সে আমার প্রকৃত বন্ধু ইটা দটাইলো আমার টেকার বন্ধু আমার যখন সুসময় আছিল তখন তার আমার গালাত আছিল কিন্তু আমার যখন দুঃসময় গেছে তখন তার আমার চিনছেও না বন্ধু আমরা আর শরম দিস না রে বা আমরা আমরার ভুল বুঝছি আসলে বন্ধু আমরা তোর লগে খুব খারাপ ব্যবহার করছি আমরা তোর বন্ধুর যোগ্য না শুনিয়া খুশি হইলাম দয়া করি আপনারা আইতা পারই ই কি দা হল একজন মানুষ নিজের ভুল বুঝিয়া মাফছিলে তারে মাফ করিয়া দেওয়া উচিত তুমি এটা বুঝতে নাই বন্ধুত্ব হইলো একটা পবিত্র সম্পর্ক তারা আমার বিশ্বাসটাতে ভাঙ্গি লিছে ই বিশ্বাস আর জোড়া লইতো নাই ইকান অবশ্য ঠিক দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালাও বালা বাবা খেলালি তোমারে কইছিলাম দাঁত থাকতে দাঁতের মূল্য দিরায় না বিপদে বললে বুঝবা ঠেকা কি জিনিস জি আব্বা আমি খুব বালা করে বুঝছি আর আমার বন্ধুদিন ধরেও আমি খুব বালা করে চিনছি আমি আর ফালতু সময় নষ্ট করাত নাই আব্বা বুঝছেন নি আর আমার বন্ধুত্ব মনে করছে আমি বোকা বোকা বন্ধুয়ে দুকা খায়